আপনি যদি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে অজুহাত ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কপালে সুখ আসে কেন? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মাঝে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে ধীরে ধীরে, আর ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একজন মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভেঙে গেলেও গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আম সো সরি। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবু জীবনে সুখ ছিল। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকার উত্তম কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার, দূরত্ব বিষয় নয়। যদি সম্পর্কের দৃঢ়তা গভীর হয়, পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার যোগ্যতা আর পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার মতো কিছুই থাকে না, আর যখন তার বলার মতো অনেক কিছুই আছে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না, ওরা ওদের প্রাণের চেয়ে প্রিয় বাবা মাকে ছেড়ে আসে। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন, ধরে নেবেন তার সাথে একসময় আমার ভালো সম্পর্ক ছিল। চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর লাগে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থহীন শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের সব পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে গেছো, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তার সাথেই কথা বলি। যাকে হারানোর ভয় সবচাইতে বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়েরা টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে
একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো থেকে ভালোবাসা পাওয়াও যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। নিজের বউকে তারাই রানী করে রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতাও দাসের মতন। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, বাবারা সন্তানের টাকা তত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে সবচাইতে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড, যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবিত ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করেই খোঁচা মেরে কোনো কথা বলবেন না, এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনি কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষকে হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মতো লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। হাসতে নিজে শিখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দিবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসল সত্যটা কি জানেন? আসলে যার মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ করে মাথা নত করতে হয়, এর অর্থ তুমি পরাজিত নও, পরিণত। অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে ব্যস্ততার সাথে লড়তে লড়তে। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু 10 বছর একটা বন্ধুকে টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়। মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার চেষ্টা করুন।